নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি যেতে যেতে তিন গুণ লাভ দিতে চলেছে এই ছয় রাশিকে। বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছে এবং 29 এপ্রিল 2022 শনি মকর রাশি ত্যাগ করে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার আগে এই খুব অল্প সময়ের মধ্যে তিন গুণ কিন্তু লাভ দিতে চলেছে। যেতে যেতে শনি কিন্তু এই ছয় রাশিকে সোনার সিংহাসন প্রাপ্তি কিন্তু ঘটাতে চলেছে। অনেকের মনে শনি নিয়ে কিন্তু ভয় আছে, শনি মানেই আমার খারাপ, শনি মানেই পাপগ্রহ, সমস্ত কিছু ক্ষতি হবে। না, দেখুন আপনার কর্ম কেমন তার উপর শনি কিন্তু আপনাকে ফল কিন্তু আপনাকে দিবে, এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে সেটাও কিন্তু একান্ত দেখা দরকার। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে, শনি পীড়িত, শনি দুস্থানগত, শনি নিচস্ত, শনির সাড়ে সাথে চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষরূপে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। দেখুন শনি বর্তমান যুগে, অর্থাৎ এই কলিযুগে হচ্ছে কর্মফলদাতা গ্রহ। শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনাকে, আপনি হয়তো খুব গরিব ঘরে জন্মিয়েছেন কিন্তু এই জায়গা থেকে আপনি একদম সমাজে উচ্চ শিখরে কিন্তু পৌঁছাবেন। অর্থাৎ শনি কিন্তু আপনার জন্মছকে প্লেসমেন্টটা যেন ভালো থাকে। শনি যদি আপনার দুস্থানগত হয়, পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, শনি যদি রাহুর সাথে যুক্ত থাকে, শনি যদি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে, শনি যদি নক্ষত্র দিক থেকে দুর্বল হয়, শনি যদি নিচস্ত হয়, শনি যদি পাককর্তার যোগে থাকে, তাহলে কিন্তু আপনি এ সময় কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, যে ছয় রাশির কথা আমি বলছি। শনিকে প্রসন্ন করতে আপনারা বিশেষ করে হনুমানজি কাছে আপনারা প্রণাম করুন, হনুমানজি স্বর্ণাপন্ন হন, এবং এর পাশাপাশি গরিব মানুষকে কিছু দান আপনারা করুন, রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান, তাদের দেখভাল করুন, তাতে কিন্তু শনি মহারাজ বিশেষভাবে কিন্তু সন্তুষ্ট কিন্তু হয়। আর শনি যাপ দেতা হে তো ছাপ্পার ফার্কে দেতে, শনি যদি আপনাকে মনে করে আপনাকে গরিব থেকে ধনী করবে, আবার শনি যদি আপনার উপর কুপিত হয় আপনাকে রাজা থেকে আপনাকে কিন্তু ফকির কিন্তু করে দিতে পারে। তো শনির ক্যারেক্টারটা হচ্ছে এটা। তো এই যে শনি যেতে যেতে তিন গুণ লাভ দিতে চলেছে যে ছয় রাশিকে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন আমি বেশিরভাগ ছক অ্যানালিসিস করছি, সেখানে অধিকাংশ ছকে কিন্তু শনির জায়গাটা কিন্তু খারাপ। অর্থাৎ যাদের ক্ষেত্রে কর্ম পাচ্ছেন না বা কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আসছে না বা ব্যবসা ক্ষেত্রে প্রসার জমাতে পাচ্ছেন না, জানবেন আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট খারাপ আছে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, সমস্যা নিয়ে বসে থাকবেন না, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, ওই হবে না বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই এবং হাওয়াতে কোনো কথা না, এটা হচ্ছে লজিক। আপনাকে বুঝাতে কি কারণে শনি দিবে এবং কোন কোন রাশিকে দিবে, আমি একে একে আপনাদেরকে বলি। শনি যেতে যেতে যে রাশিগুলোকে দিতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের রাজনীতি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু দিবে। কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে শনি, এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে তুলা রাশি। মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে তুলা, এবং আপনাদের বেশ কিছু দিক থেকে শুভ সংবাদগুলো কিন্তু আসতে
চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির তুলা রাশির ক্ষেত্রে যেমন শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু শনি কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শশনামক মহাপুরুষ রাজযোগ কিন্তু সৃষ্টি করছে, শনি আপনাদেরকে কিন্তু যেতে যেতে অপার ধন আপনাকে কিন্তু দিবে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি বৃদ্ধি হবে, প্রমোশন, আপনার মাইনা বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং যারা ট্রান্সফার চাইছেন, ট্রান্সফার হওয়া, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং ব্যবসা ক্ষেত্রে এবং দৈনিক রোজগারের ক্ষেত্রে কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসার জায়গাটা যথেষ্ট মজুদ হবে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় হবে, এবং আটকে যাওয়া টাকা, ডুবে গেছে এমন টাকা, এই টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি শনি যেতে যেতে তিনগুণ লাভ কিন্তু আপনাদের দেবে অর্থনৈতিক দিক থেকে। এরপর যে রাশির কথা বলবো, চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিতে অবস্থান করে শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। কর্মভাবের দৃষ্টি তুঙ্গক্রিয়ে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, এবং আপনাদের ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া, মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং বিশেষ করে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ হবে, এবং এই সময়ের মধ্যে আটকে যাওয়া টাকাগুলো আপনাদের আসবে, যেগুলো আটকে গেছে, ডুবে গেছে, এই টাকাগুলো কিছু কিছু ক্ষেত্রে রিকভারি হবে। বেশ কিছু খুশির সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে শনি, এবং আপনাদের এই সময়ের মধ্যে প্রমোশনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু শশনাম মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। পাঁচ নম্বর যে রাশি সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র থেকে কোনো রাজযোগ সৃষ্টি করছে, ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের ঘটাবে, যেতে যেতে তিনগুণ লাভ দেবে, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক প্রসার বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে, এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে বৃষ রাশি। এবং আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, অয়েলের সঙ্গে যারা যুক্ত আছেন, অর্থাৎ আপনার নিজস্ব পেট্রোল পাম্প আছে, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, আপনি যদি বৃষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনভাবে অবস্থান করছে শনি, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু করবে, এবং এই সময়ের মধ্যে বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, গাড়ি বিজনেস যারা করছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক সমৃদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবং ভূমি, ভবন, বাহন আপনাদের কিন্তু এ সময় কিন্তু নির্দেশ কিন্তু করছে। এবং ধনুরাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ এ সময় কিন্তু ঘটাতে চলেছে শনি মহারাজ। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, এই কমেন্টটি অবশ্যই আপনারা কিন্তু মূল্যবান কমেন্টটি আপনারা করুন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবারও বলবো, নিজস্ব জন্মছকটা বিচার করুন, এটি যদিও সার্বিক বিচার, কিন্তু শনি যেতে যেতে যে রাশিগুলোর কথা বলা, যে ছয়টি রাশির কথা আমি বললাম, সেই ছয় রাশিকে কিন্তু তিনগুণ লাভ দিতে কিন্তু চলেছে, অর্থাৎ এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এই যে ধনুরাশির ক্ষেত্রে ধনভাবে অবস্থান করে, ধন ক্ষেত্রে, আর্থিক স্থিতির ক্ষেত্রে,
আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।